মালয় শেয়ার গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মালয় শেয়ার গ্রামের বাজারে যাইতেছি। এই যে হাঁটতেছি, কোনো গাড়ি ঘোড়া নাই, ঠিক আছে। মালয় শেয়ার গ্রামের বাজারে যাইতেছি। আমি যে সাইডটা থাকি এটা হচ্ছে পুরোটা গ্রাম, ঠিক আছে। সন্ধ্যা হয়েছে, কাজ কাম শেষ, এখন যাইতেছি এলে বাজারে। আমি আর হইতেছে আমার চাচা। এ চাচা, হাই দাও চাচা, হাই দাও চাচা, ঠিক আছে। বাড়ি কিন্তু সিলেট। কয় বছর হয়েছে চাচা মালয়েশিয়া? 5 বছর। 5 বছর হয়ে গেছে চাচার। আল্লাহ, 5 বছর হয়ে গেছে চাচার। আমরা চাচা বাইসতে দুইজন মিলে মালয়েশিয়ার গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মালয়েশিয়ার গ্রামের বাজার যাইতেছি, কাজ কাম শেষ করে। সন্ধ্যা হয়ে গেছে, দেখেন ভিউটা কি। এটা হচ্ছে মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ড, ঠিক আছে। এই মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ড, এখানে শুধু কৃষি কাজ করা হয়। এই যে দেখেন, এই যে উপর দিয়ে প্লাস্টিক দেওয়া দেখতেছেন, এগুলো হইতেছে সব আপনার গার্ডেন, ঠিক আছে। এগুলো হইতেছে, এগুলার ভিতরে হইতেছে আপনার কৃষি কাজ করা হয়, ঠিক আছে। এই যেগুলো যা দেখতেছেন পাহাড়ের উপর দিয়ে প্লাস্টিক লাগানো, এগুলো সব হইতেছে গার্ডেন, ঠিক আছে। শাকসবজির গার্ডেন, ফুলের গার্ডেন, স্ট্রবেরির গার্ডেন, বিভিন্ন জিনিসের গার্ডেন, দেখেন কত সুন্দর। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা কাজ কাম শেষ করে বাজার উদ্দেশ্যে রওনা দিছি, ঠিক আছে। হাঁটতে হাঁটতে গাড়ি আসতেছে না, গাড়ি আসলে সিগন্যাল দিমু, সিগন্যাল দিয়ে যদি নিয়ে যায় তাহলে গাড়িতে চলে যাবো, ঠিক আছে। আর আমার এন থেকে বাজার যাইতে হাইটে, এরকম হাইটে বাজার গেতে লাগে হইতেছে আপনার আধা ঘন্টার মতো লাগে, আধা ঘন্টার মতো লাগে। আর গাড়িতে গেলে 5-7 মিনিটে যাওয়া যায়, কারণ হইতেছে আপনার গাড়ি অনেকই স্পিডে চলে, মালয়েশিয়ার গাড়ি, কি চাচা? মালয়েশিয়ার গাড়ি সেই স্পিডে চলে। এই যে মহিলা দুইটাছে, ঠিক আছে, মহিলা দুইটাছে। এটা সব কিছু চাষ করা হয়, মহিলা টমেটো, শসা, তারপরে আপনার হইতেছে এলে শাকসবজি বিভিন্ন ধরনের, তারপরে ফুল, স্ট্রবেরি, অনেক কিছু চাষ করা হয়। শুধু এই মালয়েশিয়াতে মনে করেন যে ক্যামেরুন হাইল্যান্ডের ভিতরে ছিলে আপনার কৃষি কাজ করা হয়, ঠিক আছে। ওয়েদারটা দেখেন, সন্ধ্যা হয়ে গেছে, শুধু পাহাড় আর পাহাড়, আর কিছু নেই। দেখেন গার্ডেনেরও আপনার কত গার্ডেন, ঠিক আছে, শুধু গার্ডেন আর গার্ডেন। এই যে উপরে দেওয়া প্লাস্টিক দেওয়া দেখতেছেন, এগুলোর ভিতরে মানে কৃষি কাজ করা হয়, শাকসবজি, ফল টল সব কিছু চাষ করা হয়, ঠিক আছে। এগুলো সব গার্ডেন, কোনো কোনোটা ফুলের গার্ডেন, কোনো কোনোটা স্ট্রবেরি গার্ডেন, কোনো কোনোটা হইতেছে আপনার শাকসবজির গার্ডেন, ঠিক আছে, শুধু গার্ডেন আর গার্ডেন। ও রাস্তাটা দেখেন, আজকে একটা গাড়িও পাইলাম না, এই পর্যন্ত একটা গাড়ি আসলো না। গাড়ি আসলে সিগন্যাল দিলে নিয়ে যায় বাজারে, ঠিক আছে, কারণ এগুলো গার্ডেন থেকে মাল টাল নিয়ে যায় বাজারে, ঠিক আছে। মানে বাজার হইতেছে অফিস, এইসব মনে করেন যে গার্ডেন অফিস হলে বাজার, ঠিক আছে। ঠিক আছে না, এই তো, এই যে চাষা ক্যামেরুন হাইল্যান্ড জায়গাটা অনেক সুন্দর। আর ওইটা হইতেছে পাহাড় উপর দিয়ে রাস্তা, কত উঁচু হয়েছে পাহাড়, আল্লাহ। ও সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে, সন্ধ্যা হয়ে গেছে, বাজারে যাবো হাঁটতে হাঁটতে, আবার আসুন। আর সময় গাড়ি পাওয়া যায়, সমস্যা নাই, যাওয়ার সময় পাওয়া যায়। হয়তো বা আমরা মাত্র 10 মিনিট, 5-10 মিনিট আসছি, ঠিক আছে। আর একটু হাঁটি দিয়ে গাড়ি আসে নাকি, গাড়ি আসলে সিঙ্গেল দিলেই নিয়ে যাবো, সমস্যা নেই। সন্ধ্যা হয়ে গেছে, লাইট জ্বলতেছে, আর এই সাইড দিয়ে কিন্তু পাহাড়, পুরা পাহাড়। ওই দেখেন কত উপরে উইসা গার্ডেন, পাহাড়ের উপরে কত উইসা গার্ডেন, দেখছেন কত উঁচু। প্লাস্টিক লাগাইছে, প্লাস্টিক লাগানোর কারণ হইতেছে যাতে মনে করেন যে বৃষ্টি আসলেও কাজ করা যায়, ঠিক আছে। তারপরে মনে করেন যে ওই প্লাস্টিকের পানিটা আস্তে আস্তে মনে করেন যে নিচে পড়ে, ঠিক আছে। পাহাড়ের উপরে পানি পড়লে পাহাড়টা মনে করেন যে আপনার নরম হয়ে ধসে যাওয়ার সম্ভাবনা আছে, এর জন্য উপর দিয়ে প্লাস্টিক দিয়ে দিছে যাতে পানিটা আস্তে আস্তে নিচ দিয়ে পড়ে। লঙ্কান সিস্টেম করেছে, যেটাকে ড্রেন করে, ড্রেন সিস্টেম করে দিছে, ঠিক আছে। তাছাড়াও মনে করেন যে বৃষ্টি আসলেও কাজ করা যায়। আর ক্যামেরুন হাইল্যান্ডের ওয়েদার হইতেছে আপনার বেশিরভাগ বৃষ্টি থাকে আর ঠান্ডা থাকে, এর জন্যে মনে করেন যে ঠান্ডার বৃষ্টি দুইটাই, ঠিক আছে। এর জন্য উপর দিয়ে প্লাস্টিক দিয়ে দিছে যাতে মনে করেন যে বৃষ্টি আসলেও কাজ করা যায়। তো তো বাই বাই, আল্লাহ হাফেজ, সন্ধ্যা যাইতেছে, হাঁটতে থাকি, ঠিক আছে। গাড়ি আসলে সিগন্যাল দিলে গাড়িতে উঠে যাবো। বাই বাই, আল্লাহ হাফেজ, সন্ধ্যা হয়ে গেছে।